ভয়ঙ্কর হতে যাচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে গতিবেগ ঘণ্টায় 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত এটা 180 থেকে 210 কিলোমিটার গতিতে উপকূলে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড় ফণী কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1195 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি এর গতিপথ পরিবর্তন করতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক হতে পারে কোন এলাকা দিয়ে উপকূলে উঠে আসতে পারে। এটা সামান্য পূর্ব দিকে সরে আসলেই বাংলাদেশের সুন্দরবন ও বরিশাল উপকূল দিয়ে উঠে আসার আশঙ্কা করা হচ্ছে। এটা প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করে যাচ্ছে। আমেরিকান আবহাওয়া অফিস ফণী মডেল ও এর গতি সম্বন্ধে জানিয়েছে, উপকূলে উঠে আসার সময় ফণীর গতি হতে পারে ঘণ্টায় 210 কিলোমিটার, যা হতে পারে অতি ধ্বংসাত্মক। আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের উপকূল থেকে এর দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম বন্দর থেকে ফণী 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি মাত্র 20 কিলোমিটার এগিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 150 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 170 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবার উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।